বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শিক্ষার্থী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের তদারকিতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর সৈয়দ রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, সব মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্বে থাকবো, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কী হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রাথমিকভাবে সহকারী উপদেষ্টা বা এরকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির ব্যবস্থা থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ছাত্রদের কণ্ঠ থাকার জন্য দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পরিষদে রয়েছে। এর পাশাপাশি আগামীতে ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ও 13 জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।